এই ক্ষেতটা কার? হরির ক্ষেত এটা, ও পাশের গাঁয় থাকে। একবার চলো তোর বাড়ি। হরি, ও হরি ভাই, রাস্তায় আসতে আসতে তোমার ক্ষেত দেখলাম, ওটার এই হাল হলো কি করে? কি বলবো ভাই, এর আগে তো আমার সাথে এরকম কখনো হয়নি। প্রতি বছর কি সুন্দর ফসল হতো, কিন্তু কি জানি এবারে সব কিছু নষ্ট হয়ে গেল। দেখাশোনা ঠিকমতো করেছিলে তো? হুম, অন্যান্য বছরের মতোই করেছিলাম। যেমন কীটনাশক প্রত্যেক বছরে দিয়ে থাকি, সেরকম এবছরও দিয়েছিলাম। তাও পোকা সব কিছু শেষ করে দিয়েছে। তোমার কাছে ওই কীটনাশকের প্যাকেট বা কৌটো কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আছে। দেখাও তো একবার। হুম, এর পাকা রশি তো আছে নিশ্চয়ই? না, নেই তো। ওহো, এরপর থেকে সব সময় মনে করে কীটনাশক কেনার পাকা রসিদ অবশ্যই নেবে, বুঝলে? তুমি ঠিক করে দেখেছিলে যে এই কীটনাশক আসল না নকল? আসল না নকল? মানে নকলও হয় নাকি? হ্যাঁ হরি, নকল কীটনাশক। আজকাল বাজারে এরকম অনেক কীটনাশক পাওয়া যায় যা দেখতে একদম আসলের মতো কিন্তু আসল নয়, আর আমাদের ফসল আর ক্ষেতের অনেক ক্ষতি করতে পারে এটা। এরকম কীটনাশকের রাসায়নিক মিশ্রণ ঠিক মতো হয় না, আর তাছাড়া সেটা ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ে নথিভুক্ত নয়। এরকম কীটনাশক সম্পূর্ণ জালি, যেমন তোমারটা। হ্যাঁ, জালি? হ্যাঁ হ্যাঁ, জালি। এই ধরনের কীটনাশক পোকার উপর বেশিক্ষণ কাজ করে না, আর পুরো ফসল নষ্ট হয়ে যায়। মানে উপার্জনের পুরো পরিশ্রম বৃথাই যায়। সেটাই নয়, বরং জালি কীটনাশকের মাত্রা পরিষ্কার করার পরেও পাতার উপরে চিপকে একদম বসে যায়, যে কারণে পুরো গ্রামের পরিবেশের উপর এর কুপ্রভাব পড়ে। এরকম কীটনাশক ফসল আর আমদানির লোকসান তো করেই, সঙ্গে সঙ্গে এটা সম্পূর্ণ গ্রামের চাষিদের নামও খারাপ করে। সেই জন্য যখনই কোনো অপরাধীকে এরকম জালি কীটনাশক বিক্রি করতে দেখবে, সেই মুহূর্তে পুলিশ বা কৃষি আধিকারিককে খবর দেবে। জালি কীটনাশক বিক্রি করে এরকম অপরাধীদের ধরা সরকারের অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য সবসময় কীটনাশক যাচাই করে আর কোনো বিশ্বাসযোগ্য আর সৎ কীটনাশক ডিলারের কাছ থেকেই সেটা কিনবে, বুঝলে? হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু একটা কথা বুঝলাম না যে আপনি এত কথা কোথা থেকে জানলেন শ্যামবাবু? একটা সংস্থা আছে, ক্রপ লাইফ ইন্ডিয়া, যে সংস্থা সরকারের সহযোগে চাষিদের মধ্যে জাগরণের বীজ ছড়িয়ে দেয়। সেখানেই আমি উৎকৃষ্ট চাষির উপায়ের সঙ্গে সঙ্গে জালি কীটনাশক থেকে বাঁচার উপায় জানতে পেরেছি। আমার সাথে যা হওয়ার তা তো হয়ে গেছে, কিন্তু এরকম যেন আবার কখনো না হয় সেই জন্য আপনি আমাকে সে সব কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবো। ক্রপ লাইফ ইন্ডিয়া সরকারের সহযোগে চাষিদের জন্য এক অভিযান শুরু করেছে, নিজেদের বিতরককে চেনো। এর মাধ্যমে এরা চাষিদের জাগ্রত করেছে এইভাবে যে কি করে কীটনাশক শুধুমাত্র অধিকারভুক্ত বিতরকের কাছ থেকেই কেনা উচিত, আর তার পাকা রসিদ নিতে কখনোই ভুলে যাওয়া উচিত নয়। তার সাথে সাথে কেনার সময় দোকানদারের কাছ থেকে এ কথা জেনে নিয়েও সন্তুষ্ট হওয়া উচিত যে সেটা বৈধ কি না। শুধু তাই নয়, এরা সরকারের সঙ্গে হাত মিলিয়ে কৃষি আধিকারিকদের এই জালি কীটনাশকের ব্যাপারে খবর দেয়, আর এই জালি কীটনাশক নষ্ট করার সঙ্গে সঙ্গে এটা বিক্রি করে এমন অপরাধীদের ধরার জন্য তাদের আশ্বস্ত করে। সরকার আর ক্রপ লাইফ একসঙ্গে সময় মতো এমন ট্রেনিংয়ের আয়োজন করে যেখানে সবিস্তারে এমন সব তথ্য সরবরাহ করা হয় যার থেকে এই সব জালি কীটনাশকের কালোবাজারি বন্ধ হতে পারে আর দেশের অর্থব্যবস্থা মজবুত হয়, আর তার সঙ্গে সঙ্গে দেশের খাদ্য সুরক্ষাও উত্তমরূপে বহাল থাকে। তাহলে সবাই এই অভিযানে যোগ দাও আর জালি কীটনাশক থেকে নিজের ক্ষেত বাঁচাও, দেশকে এগিয়ে নিয়ে যাও। হরি ভাই, ও হরি ভাই। আরে কি হলো? কি কি বলবো হরি ভাই, তুমি যেরকম কীটনাশক ব্যবহার করছো সেরকম আমিও করেছি, কিন্তু পুরো ফসল নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছি না কি করে হলো। এসো বুঝিয়ে দিচ্ছি। এরপর যখনই কীটনাশক কিনবে তখন এই কথাগুলো অবশ্যই মনে রাখবে। এক, প্রতিবার কেনার সময় দোকানদারের কাছ থেকে পাকা রসিদ অবশ্যই চাইবে। দুই, কীটনাশক সব সময় লাইসেন্স আছে এমন বিক্রেতার কাছ থেকেই কিনবে। তিন, কেনার সময় এটা অবশ্যই মনে রাখবে যে প্যাকেটের সিলের সাথে যেন কোনোরকম কাটাছেঁড়া না করা হয়। চার,
প্যাকেটে নির্মাণের তারিখ আর অন্তিম তারিখ অবশ্যই দেখে নেবে। ৫. প্যাকেট বা কৌটোয় সিআইআর নাম্বার আর কীটনাশক তৈরিতে ব্যবহৃত সামগ্রী অবশ্যই চেক করবে। ৬. বিশদভাবে জানার জন্য প্যাকেট বা কৌটোর ওপর দেওয়া নম্বরে যোগাযোগ করো। এর প্রতিটি কথার ওপর নজর রাখলে তোমাদের ফসল খারাপ হওয়া থেকে রক্ষা পাবে আর তোমাদের লাভ হবে। আপনারা সবাই সরকার আর ক্রপলাইফ ইন্ডিয়ার এই অভিযানে যোগ দিয়ে এই তথ্য আপনার আশেপাশের চাষিভাইদের কাছে পৌঁছিয়ে দিন আর দেশকে সুস্থ আর সমৃদ্ধ বানান।